চাঁদপুরে বেড়েছে ইলিশের সরবরাহ, দামও কিছুটা কমেছে। তবে ক্রেতাদের দাবি এখনও ইলিশের দাম নাগালের বাইরে, চাহিদার তুলনায় সরবরাহ পর্যাপ্ত না হয় এর কারণ বলছেন আড়তদাররা। এ বিষয়ে বিস্তারিত জানাতে চাঁদপুর বড় স্টেশন মাছঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক। আতিক, ইলিশের সরবরাহ বেড়েছে, দামও কমেছে, তারপরও কেন সন্তুষ্ট নন ক্রেতারা, জানাবেন? সাথী, মূলত দুই মাসের নিষেধাজ্ঞা শেষে গত পয়লা এপ্রিল শুরু হয়েছে চাঁদপুরে পদ্মা মেঘনায় ইলিশ শিকার। প্রথম দিন যদিও ইলিশের তেমন কোনো সরবরাহ না থাকলেও দ্বিতীয় দিন থেকে কিন্তু চাঁদপুর বড় স্টেশন মাঝঘাটে ইলিশের সরবরাহ বেড়েছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের ভোলা, পটুয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া সহ বেশ কয়েকটি এলাকার ইলিশ কিন্তু চাঁদপুরের বড় স্টেশন মাঝঘাটে নিয়ে আসা হচ্ছে। মূলত ওই এলাকা থেকে চাঁদপুরের মাঝঘাটে প্রতি কেজিতে 100-200, কোনো কোনো সময় 300 টাকা পর্যন্ত ডিপার বেশি হয়, তারা কিন্তু চাঁদপুর বড় স্টেশন মাঝঘাটে নিয়ে আসি তাদের ইলিশগুলো। সেক্ষেত্রে এই গত দুই দিনের পর কিন্তু এখন চাঁদপুর বড় স্টেশন মাঝঘাটে কিন্তু দক্ষিণাঞ্চলের ইলিশে সরবরাহ বৃদ্ধি পেয়েছে, যদিও চাঁদপুরে পদ্মা মেঘনার ইলিশ একেবারেই কম পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে আমাদের কৃষকেরা। তবে ইলিশ যে পরিমাণ আসার কথা ছিল তার চাইতে একটু কম সরবরাহ হয় এবং চাহিদা কিন্তু ক্রেতাদের চাহিদা বেশি থাকার কারণে কিন্তু দাম একটু বেশি। যদিও ক্রেতারা বলছেন যে মূলত এই সময় ইলিশের দাম 1000 থেকে 1200 টাকা হওয়ার কথা থাকলেও সেখানে এখন 1400-1500, কিছু কিছু ক্ষেত্রে 1600 টাকা বিক্রি হচ্ছে আজ। তবে ক্রেতারা বলছেন যে আর একটু কম হলে হয়তো বা তারা স্বাচ্ছন্দ্যে ইলিশগুলো কিনতে পারতেন। তারই প্রেক্ষিতে কিন্তু ক্রেতারা দাবি করছেন যদি একটু কম হয় তাহলে তারা তাদের সাধ্যের মধ্যে ইলিশ কিনতে পারবে। যদিও আড়তদাররা দাবি করছেন যে এই যে চাহিদা রয়েছে চাঁদপুর বড় স্টেশন মাঝঘাটে ইলিশের যে চাহিদা রয়েছে সেই চাহিদার প্রেক্ষিতে যে পরিমাণ মাছ আসতেছে একেবারেই কম, সেজন্য কিন্তু ইলিশের দাম এখনও কমছে না। তবে তারা আশা করছেন, তারা আমাদেরকে জানিয়েছেন, হয়তোবা আরও কিছুদিন পরে 15 থেকে 20 দিন পরে যদি চাঁদপুর পদ্মা এবং মেঘনায় যদি ইলিশের শিকার বেশি হয় এবং সেই মাছগুলো যদি ঘাটে আসে সেক্ষেত্রে ইলিশের দাম আরও কমবে এবং সাধারণ ক্রেতারা কিন্তু ইলিশ নিতে পারবেন বলে তারা আমাদের জানিয়েছেন। তারা আরেকটু জানিয়েছেন যে যদিও চাঁদপুরের পদ্মা মেঘনায় ইলিশের সরবরাহ একেবারে কম হওয়ার অন্যতম কিছু কারণ রয়েছে, সেগুলো নিয়ে যদি সংশ্লিষ্টরা পদক্ষেপ গ্রহণ করে দ্রুততম সময়ে তাহলে কিন্তু ভবিষ্যতে ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং চাঁদপুরের ইলিশ সারা বাংলাদেশের মানুষ নিতে পারবে বলে তারা আমাদেরকে অবগত করেছেন। সাথী, এই ছিল চাঁদপুর বড় স্টেশন মাঝঘাট থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ নজরুল ইসলাম আতিক।